হ্যালো বন্ধুরা, স্বাগত তোমাদের সবাইকে সোলো লেভেলিং এর পর্ব 14-তে। তাহলে চলো শুরু করা যাক। এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই মিস্টার সং আর জুহি বাইরে বেরিয়ে এসে প্রথমেই ওই মেয়েটাকে বলে যে ভেতরে কি কি হয়েছে, যার পরে মেয়েটা সঙ্গে সঙ্গেই কোনো দেরি না করে তার অফিসে ফোন করে। আর এখন তার সিনিয়ররাও খুব একটা দেরি করে না, তারাও সেইখানে সঙ্গে সঙ্গেই পৌঁছে যায়। আর আমরা দেখতে পাই যে সেখানে আর কেউ নয়, বরঞ্চ ও জিনচুল নিজেই আসে। সে এসে প্রথমে মেয়েটাকে জিজ্ঞাসা করে ডানজানটা ক্লিয়ার হয়েছে কতক্ষণ হলো, যার উত্তরে মেয়েটা বলে এই প্রায় 40 মিনিট হয়েছে। যেইটা শুনে ও জিনচুল বলে তাহলে তো আমরা খুবই দেরি করে ফেললাম, আমাদের হাতে শুধুমাত্র 20 মিনিট সময় আছে। তাহলে আমরা একটা কাজ করব, আমরা 8 মিনিটের মধ্যে সমস্ত বডিগুলোকে বের করার চেষ্টা করব, তাতে যদি বের করতে পারি ভালো, না হলে বডিগুলোকে ভেতরেই ফেলে আসতে হবে। আর তাছাড়া এই ডাঞ্জনের বসটাকে কে মারলো, যারা বেঁচে ফিরেছে তারা? যার উত্তরে ওই মেয়েটা হ্যাঁ জানায়। যেটা শোনার পর ও জিনচুল এখন মনে মনেই ভাবতে থাকে তার মানে ওই কাং টেসিক একটা মার্ডারার ছিল, আর ও যদি ডাঞ্জনের ভেতরে 2-3 জনকে মেরেই ফেলে তাহলে তো বাকি হান্টাররা সেখান থেকে পালিয়ে আসার কথা, কিন্তু তারা সেটা না করে তাকেই মেরে ফেলেছে। তার মানে সেই হান্টারগুলোরও কিছু অন্যরকম ব্যাপার তো আছেই। আর এখন ও জিনচুল একটু সামনে এগিয়ে দেখতে পায় যে বেঁচে ফিরে আসা হান্টারগুলো অন্য কেউ নয় বরঞ্চ সাং জিনবু এবং মিস্টার সং, যাকে দেখে এখন ও জিনচুল একটু অবাকই হয়। কেননা সাং জিনবু তো সব থেকে দুর্বলতম হান্টার, সে কি করে মিস্টার কাংকে মেরে বেঁচে ফিরতে পারে? আর এই সময় তো সে প্রথমে সাং জিনবুকে দেখে চিনতেও পারে না। সে ভাবতে থাকে এটা কি সেই সাং জিনবু যাকে আমি হসপিটালে দেখেছিলাম? এরপরে সে সাং জিনবুকে বলে হে সাং জিনবু, দেখো আমাদের আবার দেখা হয়ে গেল। যেইটা শুনে সাং জিনবু এই সময় তাকে বলে আরে হ্যাঁ, আপনি তো সেই সার্ভাইলেন্স এজেন্ট তাই না? যার উত্তরে এখন তিনি বলেন হ্যাঁ, আমার নাম ও জিনচুল, আমি সার্ভাইলেন্স টিমের লিডার। ক্ষমা করবেন, আমাদের সার্ভাইলেন্স টিমেরই একজন আপনাদেরকে এত সমস্যায় ফেলেছে, আমরা ইনভেস্টিগেশন টিমের সাহায্য নিয়ে এই ব্যাপারটাকে আরো খুঁটিয়ে দেখব। এদিকে সাং জিনহু এখন ও জিনচুলকে দেখে ভাবতে থাকে কাং টেসিক একটা বি র্যাঙ্কের হান্টারকে মেরে আমার গর্ব করার তেমন কিছু নেই। আমি এর আগে বুঝতে পারিনি ঠিকই, তবে ও জিনচুল তার থেকে অনেক বেশি শক্তিশালী, সে নিশ্চয়ই এ র্যাঙ্কের, আমার এখনকার লেভেলে তাকে হারানো আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। এদিকে ও জিনচুল এখন তাদেরকে বলছিল সার্ভাইলেন্স টিমের থেকে হওয়ার দরুন আমি তোমাদেরকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব, যদি তোমরা একটু সহযোগিতা করো তাহলে আমাদের পক্ষে এই ব্যাপারটা খুঁটিয়ে দেখা আরো অনেক সহজ হবে। যেটা শুনে এখন সাং জিনবু বলে অবশ্যই, আমরা নিশ্চয়ই সহযোগিতা করব। আর তার এই কথা শোনার পরেই ও জিনচুল বলে তাহলে আমি সোজাসুজি একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি, মিস্টার কাং টাইসিককে কে মেরেছে? যার কথা শুনে এখন সাং জিনবু মনে মনে ভাবতে থাকে আমি হয়তো আমার এই রিঅ্যাওয়েকেনিংটাকে আর লুকিয়ে রাখতে পারবো না, এখন তো আমাকে সত্যিটা বলতেই হবে, তাহলে আমি হয়তো জিনোর সাথে ওই নতুন গিল্ডটাও খুলতে পারবো না। কিন্তু এমন সময় হঠাৎই মিস্টার সং বলে ওঠে ওকে আমি মেরেছি। যেইটা শুনে এখন ও জিনচুল থেকে জিজ্ঞাসা করে তুমি কোন র্যাঙ্কের? যার উত্তরে মিস্টার সং বলে আমি সি র্যাঙ্কের। আর এখন রীতিমতো ও জিনচুল এটাই জিজ্ঞাসা করে যে তুমি একটা সি র্যাঙ্কের হান্টার হয়ে একটা বি র্যাঙ্কের হান্টারকে কিভাবে মারলে? যেই কথাটা শুনে মিস্টার সং তার পেছনে জুহিকে দেখায় যে তার সঙ্গে এই হিলারটা ছিল, তাই তার পক্ষে একটু খাটনি হলো বি র্যাঙ্কের হান্টারটাকে মারা সম্ভব হয়েছে। যার এই কথা শুনে এখন ও জিনচুল মনে মনে ভাবে বাকি বি র্যাঙ্কের হান্টারদের থেকে মিস্টার কাং টেসিকের পাওয়ারটা একটু বেশি ছিল। একটা সি র্যাঙ্কের হান্টার যার কিনা একটা হাতও নেই, সে কি শুধুমাত্র একটা হিলারের সাহায্য নিয়ে তাকে মারতে পারবে? কিন্তু এসব ভাবার পরে সে বলে ঠিক আছে, তাহলে আপনি আমার সঙ্গে আসুন, আমরা একটা রিপোর্ট লিখব। এই বলেই ও জিনচুল সেখান থেকে চলে যায়। আর এরপরে সাং জিনবু মিস্টার সংকে জিজ্ঞাসা করে আপনি মিথ্যে কথা বললেন কেন? যার উত্তরে মিস্টার সং বলে আমার মনে হলো যে তুমি তোমার শক্তিটা লুকিয়ে রাখছো, তার পেছনে হয়তো নিশ্চয়ই একটা ভালো কারণ আছে, তাই তোমার শক্তিটা তোমার কাছে লুকোনোই থাক, কেননা আমরা এই ইনভেস্টিগেশনটাকে তো ছেড়ে দিতে পারবো না, আর তুমি আমার জন্য যা যা করেছো তার বদলে তোমার জন্য এইটুকু করা আদৌ কিছুই না। এখন অন্য সময় যখন সাং জিনবু মিস্টার ও জিনচুলের সামনে পড়ে যায় তখন ও জিনচুল বলে সাং জিনবু, তোমার মতো একটা ই র্যাঙ্কের হান্টারের পক্ষে মিস্টার কাং টেসিককে মারা একদমই অসম্ভব ব্যাপার, তাই আমি তোমার রিঅ্যাওয়েকেনিং নিয়ে তোমাকে সন্দেহ করছি না, কিন্তু আমি তোমাকে একটা কথা বলে রাখি, একটু সাবধানে থেকো। যার এই কথাটার সাং জিনবু কিছুই বোঝে না, তাই সে ও জিনচুলকে জিজ্ঞাসা করে সাবধানে থাকবো বলতে? যার উত্তরে মিস্টার ও জিনচুল বলে তোমার এর আগের ডাঞ্জনটাতে যেখানে হোয়াং ডংসুক মারা গেল সেখান থেকে তো তুমি আর একটা ডি র্যাঙ্কের হান্টারই বেঁচে ফিরেছ, সেই কারণে ওই ডংসুকের দাদা হোয়াং ডংসুক কিন্তু এখন তোমাদেরকে টার্গেট করে রাখতে পারে, সেই কারণে আমি বললাম সাবধানে থেকো। যেইটা শুনে এই সময় সাং জিনবু একটু চমকে যায় আর সে বলে সেই এস র্যাঙ্ক হান্টার হোয়াং ডংসু? যার উত্তরে ও জিনচুল বলে হ্যাঁ সেই হান্টারটাই, ও যদি এখন তোমাদেরকে টার্গেট করে তাহলে আমরাও কিন্তু কোনোভাবে তোমাকে বাঁচাতে পারবো না।
আমার তো মনে হয় তোমার পক্ষে এখন ভালো এটাই হবে যদি তুমি এই দেশ ছেড়ে অন্য কোথাও চলে যাও। আর এই সমস্ত কথা হওয়ার পরেই সবাই সবার কাজে চলে যায়। এখন সন্ধ্যাবেলায় সাংচিনবু আর জুহির আবার দেখা হয়, যেখানে জুহি এখন সাংচিনবুকে একটা ম্যাজিক জিম দেখায় আর বলে, তোমার কি এটার কথা মনে আছে? আর এরপরে সে সাংচিনবুকে বলে, তুমি কিন্তু অনেক বদলে গেছো, কিন্তু সেই জায়গাতে আমি একটুও বদলাইনি, আমি সেই আগের মতনই আছি। তার এই কথা শুনে এখন সাংচিনবু বলে, কিন্তু তুমিও তো এমন অনেক পরিস্থিতির মধ্যে দিয়ে গেছো যেগুলো আমি কোনোদিনও ভাবিও নি। যেটা শুনে এই সময় জুহি বলে, হ্যাঁ তুমি হয়তো ঠিকই বলছো, কিন্তু এই হান্টারের জবে আমি শুরু থেকেই খুব ভয় পেতাম। আমি ভেবেছিলাম যে হয়তো ডাঞ্জনে লড়াই করতে করতে এটা ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক হলো না, আমি এখনও সেই ভীতুই আছি। আমি একটা বি র্যাঙ্কের হিলার, আমার তো এ র্যাঙ্ক বা বি র্যাঙ্কের ডাঞ্জনে যাওয়ার দরকার, কিন্তু সেটা না করে আমি ডি র্যাঙ্ক আর ই র্যাঙ্কের ডাঞ্জনে যাই। আমি এতটাই ভীতু, কিন্তু সেখানে যাওয়ার জন্যই তো আমার তোমার সঙ্গে পরিচয় হয়, আর প্রত্যেকবার আমি তোমাকে হিল করি। সত্যি কথা বলতে গেলে আমার প্রথম প্রথম মনে হতো তুমি একটু কেমন জানো, মানে তুমি সব ডাঞ্জনেই আহত হও, তুমি একটু কেমন যেন বোকা টাইপের। কিন্তু যতই হোক না কেন, তুমি প্রত্যেকবার সেই ডাঞ্জন থেকে বেঁচে ফিরে আসো। তোমার চোখের মধ্যে যেন সবসময় একটা আগুন জ্বলে, যেন তোমাকে যে করেই হোক বাঁচতেই হবে, যেন সবসময় তুমি চিৎকার করে বলতে থাকো, যাই হয়ে যাক না কেন আমি এই ডাঞ্জন থেকে বেঁচে ফিরবই। কিন্তু আমি তোমার মতো না, আমি এগুলো করতে পারি না, আমার মনে হয় না আমি এই সমস্ত আর সহ্য করতে পারবো। এই বলে সে তার হাতের ম্যাজিক জেমটা তাকে দেখায় আর বলে, তুমি আমাকে এই ম্যাজিক জেমটা দিয়েছিলে, বলেছিলে যে তুমি যদি বেঁচে ফিরে আসো তাহলে আমরা এটা দিয়ে একটা ডিনার করব, কিন্তু এইসব এটা দরকার নেই। এই বলে সে ম্যাজিক জেমটা সাংচিনবুর দিকে এগিয়ে দেয়। আর এখন সাংচিনবু বলে, তুমি কি বলতে চাইছো? যার উত্তরে জুহি বলে, আমি রিটায়ার করছি, আমি আর এই হান্টারের জব করতে পারবো না, আমি বুসানে চলে যাচ্ছি যেখানে আমার বাবা আর মা থাকে, যদি কোনোদিনও সেই দিকে আসো তাহলে আমাকে একটা কল করো, আমরা না হয় দেখা করতে পারবো। তার এই কথা শুনে সাংচিনবু এখন খুবই দুঃখিত হয়, কিন্তু শেষ পর্যন্ত সেও বলে, ঠিক আছে যদি কোনোদিনও যায় তাহলে আমি তোমার সঙ্গে নিশ্চয়ই দেখা করব। তার এই কথা শোনার পর জুহি খুবই হাসে আর তাকে বাই বলে সেখান থেকে চলে যায়। এদিকে সাংচিনবু এখন মনে মনে ভাবতে থাকে, তাহলে আমি আরও একটা কারণ পেয়ে গেলাম নিজেকে আরও শক্তিশালী বানানোর, এস র্যাঙ্ক হান্টার হোয়াং ডংসো। সে যদি আমাকে মারতে আসে তাহলে আমাকে তো নিজেকে বাঁচাতেই হবে, তাই না? তাই আমাকে একটু তাড়াতাড়ি করতে হবে আর আরও শক্তিশালী হয়ে উঠতে হবে, যেটাই হয়তো একমাত্র রাস্তা আমার বেঁচে থাকার। যাই হোক, এর পরের দিন সাংচিনবু যায় প্রথমবার জিনোর সাথে রেড করতে, আর সে প্রথমেই ডানজানের সামনে গিয়ে অবাক হয়ে যায়। সে বলে, জিনো কি চলছে এখানে? যার উত্তরে জিনো বলে, কি চলছে মানে? এরাই তো আমাদের স্ট্রাইক স্কোয়াডের মেম্বার, আমি শুধুমাত্র সেই সমস্ত হান্টারদেরকেই জয়েন করিয়েছি যাদের কাছে হান্টারের লাইসেন্স তো আছে, কিন্তু তারা হান্টিং করার মতো যোগ্য নয়, এখানে হাত পা ভাঙা গরিব অনেক রকমের লোকজনই আছে। আর এই সময় সাংচিনবুর নজর যায় একটা মেয়ের দিকে, যাকে দেখে সে বলে, বাচ্চাদের কি রেডে আসা এলাও আছে? যার এই কথাটা শুনে মেয়েটা খুবই রেগে যায়। এদিকে জিনো বলে, ও সমস্ত কোনো ব্যাপার না, ওর কাছে তো লাইসেন্স আছে, আবার কি। এখন এই মেয়েটা সাংচিনবুকে রেগে গিয়ে বলে, তুমি কি আমাকে বাচ্চা বলছো? আমি একটা হান্টার, হ্যাঁ। যেটা শোনার পর সাংচিনবু তার সামনে গিয়ে বলে, তুমি নিশ্চয়ই হাই স্কুলে পড়ো, তাই না? তোমার কাছে কি কোনো রেডের এক্সপিরিয়েন্স আছে, নাকি এটাই তোমার প্রথম রেড? যার উত্তরে ওই মেয়েটা জানায় যে এটাই তার প্রথম রেড। আর সাংচিনবু এখন এটাও বুঝে যায় যে মেয়েটা হলো ই র্যাঙ্কের, কিন্তু তারপরে সে বলে, যাই হোক এই র্যাঙ্কের হও আর যেই র্যাঙ্কেরই হও, এ সমস্ত কোনো ব্যাপার না, এমনিও তো তোমরা থাকবে ডাঞ্জনের বাইরে, আমি আর জিনোই শুধুমাত্র ভেতরে যাব। আর এই সময় জিনো সবাইকে বলে দেয়, ডাঞ্জনের ভেতরে এমনি আমরা দুজনেই যাব, কিন্তু যেহেতু একটা রেড করার জন্য মিনিমাম 10 জন লাগে, তাই আমরা তোমাদেরকে হায়ার করেছি। তাদের এই কথা শুনে বাইরের কিছু হান্টার খুবই হতাশ হয়, তারা ভাবে সি র্যাঙ্কের একটা ডাঞ্জন তারা নিজেরাই শেষ করে ফেলবে, তারা কোন লেভেলের হান্টার? আর এরপরেই তাদের মধ্যে থাকা একটা হান্টার জিজ্ঞাসা করে, আচ্ছা আমরা যে বাইরে থাকবো তাহলে তারপরেও কি আপনি আমাদেরকে টাকা দেবেন? যেটা শুনে জিনো বলে, হ্যাঁ অবশ্যই, আমি তোমাকে হায়ার করেছি, মানে আমি তোমাকে এখানে থাকার জন্য 3 মিলিয়ন টাকা দেবো, তোমরা ওইসব নিয়ে কোনো চাপ নিও না, তোমাদের জন্য এটা একটা খুবই ভালো ডিল, তোমরা খালি বাইরে বসে থাকো আর টাকা নিয়ে চলে যাও, কিন্তু তোমাদেরকে শুধুমাত্র একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমরা কিন্তু কাউকে এই কথাগুলো বলবে না, আমরা কিন্তু আগেই তোমাদেরকে দিয়ে কন্ট্রাক্টটা সাইন করিয়ে নিয়েছি যে তোমরা যদি এই সমস্ত কথাগুলো বাইরের কাউকে বলো তাহলে কিন্তু তোমাদেরকে 10 গুণ টাকা ফাইন ভরতে হবে। এই সমস্ত কথাবার্তা কিছুক্ষণ চলার পরে এদিকে সাংচিনবু এখন জিনুকে জিজ্ঞাসা করে, একটা কথা জিজ্ঞাসা করি তোমাকে, তুমি এটা কী পরে এসছো? আর এখন আমরা দেখতে পাই যে জিনু পুরো শরীর মাথা ঢাকা একটা বড় আরমান পরে এসেছে, যেটা কিনা আগের বারের থেকেও দামি। আর এখন সে বলছে, যেহেতু আমরা দুজনেই যাবো পুরো ডাঞ্জন ক্লিয়ার করতে, তাই আমাকে এইটুকু চাপ তো নিতেই হবে, তাই না? আর তার এই কথা শোনার পরে সাংচিনবু তাকে এক আঙুল দিয়ে একটা ধাক্কা মারে আর সে পেছনে ছিটকে গিয়ে পড়ে। আর তারপরে তাকে বলে, এই সমস্ত খুলে ফেলো, আমি এখনও তোমাকে ভালো করে বলছি। আর তার এই কথা শুনে জিনো সব কিছুই খুলে ফেলে, শুধু তার মাথার হেলমেটটা খোলে না। আর এখন সে বলে, চলো তাহলে, যদিও আমার একটু ভয় করছে,
ঠিক আছে, কোনো ব্যাপার না। যাকে দেখে সাং জিনু এখন বলে, বাপরে তুমি তো বেশি সিরিয়াস হয়ে গেলে। যেটা শুনে জিনু বলে, তুমি বুঝতে পারছো না, এই হেলমেটটা হয়তো আমাকে অনেক সাহায্য করতে পারে। যেটা শুনে সাং জিনুও বলে, ঠিক আছে চলো, অত চাপ নিয়ে লাভ নেই। আর তাদের দুজনকে এই সময় ডাঞ্জনে ঢুকতে দেখে বাকি সবাই ভাবে, বাপরে এরা তো সত্যি দুজন মিলেই যাচ্ছে, এরা আদৌ বেঁচে ফিরবে তো? ওদেরকে দেখে কিন্তু খুব একটা শক্তিশালী বলে মনে হচ্ছে না। আর এরই সঙ্গে সোলো লেভেলিং এর পর্ব 14 এখানেই শেষ হয়। পর্বটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করো, আর পর্ব 15 দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।